অনুষ্ঠানে আসার আগে আমার শুধু একটি কথাই কিন্তু গত রাত থেকে বারবার মনে হয়েছে যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি একটি বিশেষ কারণে আমরা সকলেই জানি আল্লাহ রাবুল আলমিন মানে ওনার রহমতের কোনো শেষ নেই উনি জঘন্য জঘন্যতর পাপি কেউ কিন্তু উনি ক্ষমা করে দিতে পারেন চাইলে তা আমার বারবার শুধু একটি কথা মনে হয়েছে যে দুনিয়ার এই ব্যস্ততার এই কর্মব্যস্ততার মধ্যে আমরা সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না দিনের কাজ করতে পারি না আমি এই মানে রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে যেদিন আমাকে দাঁড় করানো হবে আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায় আল্লাহ হয়তো ফেরেজ তাকে জিজ্ঞেস করলেন উনি পাচক তো নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি উনি এই করেছেন না করেননি এই করেছেন ভালো কি কাজ করেছে হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে হয়তো ফেরেস্তা সেই দিন আমার এই ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ উনি দিনের কাজ করতে পারেননি কিন্তু উনি দিনের সাথে থেকেছেন। এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন তাদের সাথে বুক মিলিয়েছেন তাদের সাথে কথা বলেছেন এই উচিলায় হয়তো সেদিন আমি ক্ষমা পেয়ে যেতে পারি আমার এই অনুষ্ঠানে আসার পেছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ ধন্যবাদ সকলকে বিশেষভাবে